জীবনটা বড় অদ্ভুত, কখনো দীপ্তিমান আলো এসে দেখা দেয়, আবার কখনো ঘন কালো মেঘে জীবনটা ঢেকে যায়। আলহামদুলিল্লাহ, কংগ্রাচুলেশন ব্রো। থ্যাংক ইউ ভাইয়া। এখন কোন কলেজে ভর্তি হবা? যাই না ভাই, এবার তো নতুন সিস্টেমে অনলাইনে এডমিশন, কিন্তু আমি শিওর যে কোনো ভালো কলেজে আমার অবশ্যই এডমিশন হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভাইয়া। কি যে করি এখন, সমস্যা নেই, সেকেন্ড মাই লিস্ট তো আছে, অবশ্যই চান্স পাবো, এ প্লাস পাইছি আমি, বিশ্বাস আছে আমার, অবশ্যই চান্স পাবো। সেকেন্ড মাই লিস্ট হতে নাই আমার, থাকবো এ লিস্ট থাকবো, প্রথমেও নাই, দ্বিতীয়তেও নাই, ইতনাস পার পড়ো। মানে কিচ্ছু আদম জিতে চলে গেছে, তুই এখন এখানে পড়ে ভালো
লাগে না করে চার দেয়ালের মধ্যে দম বন্ধ হয়ে যাবে তুমি আম কি করবা হয়তো সাধারণ কোনো কলেজে ভর্তি হতে হবে এ প্লাস পাওয়ার পরও যদি তুমি সাধারণ কলেজে ভর্তি হতে চাও তোমার তুমি বেঁচে থাকে করবা নাকি তোমার তো মরে যাওয়া উচিত পৃথিবীতে দুর্বলদের কোনো ঠাঁই নেই আমি দুর্বল কেউ আমার মনের কথা বুঝবে না আমি হারিয়ে গেলেও দোষ নেই কিছুদিন কাঁদবে তারপর ভুলে যাবে আমায় কাল হয়তো সকল পত্রিকা আমি হেডলাইন হয়ে থাকবো তারপর তারপর মাস শেষে 15-20 টাকা দরে সেই পত্রিকা চাপা পড়বে সাথে আমিও চাপা পড়ে যাবো মাটির তলে কোনো সমস্যারই সমাধান আত্মহত্যা নয় আমি জানি যে আমি যা করেছি তা ভুল কিন্তু আমার মানসিক অবস্থা এতটা ভালো ছিল না যাতে আমি আমার মনকে সামলে নিতে পারতাম যদিও আমার একটি প্রশ্ন ছিল এই কেমন শিক্ষা ব্যবস্থা যার মাধ্যমে যোগ্য ছাত্র ভালো কলেজে সুযোগ পায় না শুধু আমি একা নই আরও কত আমি আছি দেশের আনাচে কানাচে কোনো ব্যবস্থাই কি নেই যার মাধ্যমে এই সিস্টেম বদলানো যায় নয়তো এ দেশ আধুনিকতার চরম শিখরে পৌঁছালেও জনশূন্য হতেও বেশি সময় লাগবে না কারণ এই মানসিক কষ্ট অন্য কারো সহ্য করার ক্ষমতা হয়তো নেই ¶¶